আওয়ামী লীগ 14 দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেন, গণহত্যার দায়ে সাব্যস্ত আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমরা চাই আওয়ামী লীগ ও তার দোসর সহ 14 দলের রাজনীতি আইন করে নিষিদ্ধ করা হোক। শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জের তারাইল বালুর মাঠে আয়োজিত উপজেলা গণ অধিকার পরিষদের জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদ খান। আমরা চাই আওয়ামী লীগ এবং তার দশর জাতীয় পার্টি এবং 14 দলে যারা ছিল তাদের রাজনীতি আইন করে গণহত্যার দায়ে নিষিদ্ধ করা হোক। শেখ হাসিনা মনে করেছিল আমি প্রশাসনকে দলীয়করণ করেছি, আমি আমার মতন করে রাজ্য সাজিয়েছি, কিন্তু এদেশের জনগণ শেখ হাসিনার মসনদকে ভেঙেচুরে খানখান করে দিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশে এখন দরকার নতুন রাজনীতি। সেই নতুন রাজনীতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। গণ অধিকার পরিষদ বাংলাদেশের মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে চায়। বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক, ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ট্যাঙ্ক।